নমস্কার, আমি কৃষ্ণবঙ্গ শিলিগুড়ি সিভিল ডিফেন্স ভলান্টিয়ার। যারা সিভিল ডিফেন্সে কাজ করছেন এবং যারা সিভিল ডিফেন্সে নতুন জয়েন হবেন বলে ভাবছেন, তাদের আমার এই ভিডিওটি কাজে লাগবে। সিভিল ডিফেন্সে কাজ করতে গেলে যে যে নটের প্রয়োজন হয় সেটাই আপনার এখানে তুলে ধরতে চলেছি। বলেন, ভিডিওটা শুরু করা যাক। আমার কাছে এই রোগটা যে দেখছেন, এটার নাম হচ্ছে ল্যাসিং রোগ। এ হচ্ছে 40 ফিট লম্বা এবং এর মোটা হচ্ছে 1.5 ইঞ্চ। আমাদের সিভিল ডিফেন্সে অনেক দড়ি আছে, উন্নত মানের অনেক দড়ি আছে। কার্মেন্টার রোগ, ল্যাসিং রোগ, স্যাসকট, কটন রোগ, অনেক দড়ি আছে। কিন্তু আমাদের এখন বর্তমানে এই আমরা ল্যাসিং রোগ এবং কার্মেন্টার রোগ আর স্যাসকট এই তিনটেই বর্তমানে আমরা ইউজ করি। আপনাদের সামনে আমি এখন এই নটের ব্যাপার নিয়ে একটু আলোচনা করব। এই যে আমাদের আছে দুটো মাথা আছে, একটা দড়ি দুটো মাথা আছে। আমাদের আমার হাতে যে ডান হাতে যে আছে এটাকে আমরা বলি রানিং পার্ট, আর যেটা আছে আমার বাঁ হাতে সেটা হচ্ছে স্টার্টিং পার্ট। এই রানিং পার্ট আমরা কেন বলি, এই কাজ করবে, এই কাজ শেখার পর এ করবে, এটাকে বলি আমরা লুপ। আর এই পাখাপাখি যখন থাকবে এমন করে এটাকে আমরা বলবো বাইট। আমরা এখন করতে চলছি থাম নট। থাম নট কেমন হবে, একটা লুপ তৈরি হবে, লুপের ভিতর দিয়ে এসে এই লুপের ভিতরে ঢুকে যাবে, এটাকে আমরা বলি থাম নট। আর এটার ব্যবহার কি, এই রোগ দিয়ে আছে আমাদের যাতে ফুলে ফুলে নয়, এই ভাত যেন ফুলে ফুলে নষ্ট না হয়ে যায়, তার জন্য আমরা থাম নট ব্যবহার করি। এখন আমরা তৈরি করব মাল্টি থাম নট। মাল্টি থাম নটটা কি হবে, প্রথমে একটা লুপ করে নিলাম, তারপর অপর লুপ করে এরকম হবে, এরকম ধরবো, এরকম ভাঁজ করে দিলাম, এরকম ধরবো ভাঁজ করে দিলাম, কটন আমরা ভাঁজ করতে থাকবো। যখনই আমাদের ইট হয়ে গেল তখন এই আমাদের এই রানিং পার্ট যে মাথাটা আছে সেই মাথাটা এই লুপের ভিতরে যতগুলো আমাদের গোল হয়েছিল তার ভিতর দিয়ে ঢুকিয়ে দিব। তারপর আমি একজনের সাহায্য নিয়ে এটাকে টানছি আর তুলছি, একসাথে আমাদের অনেকগুলি থামনা হয়ে গেল, অনেকগুলি। এটা কি আমরা কোনো পাহাড় থেকে বা কোনো উঁচু বিল্ডিং থেকে আমরা এরকম করে যেতে পারি, চড়তে বা নামতে আমাদের সাহায্য করবে। মাটি থামনটি একটি সহজভাবে খোলার পদ্ধতি আছে। পদ্ধতি হলো এই যত এখানে থামনটগুলো তৈরি হয়েছে আমাদের তার ভিতর দিয়ে নিতে হবে। অতি সহজে চলে গেল। এখন আমি যে নটটি করে দেখাবো সেটা তার নাম হচ্ছে রিপ নট। রিপ নট হচ্ছে একই ডায়ামিটার একই মোটা দড়ি হলে রিপ নট আমরা দিব। রিপ নটটা কাজ হচ্ছে রোগকে আমরা একটা রোগ কাজ করতে করতে আমরা শিখে গেল তখন দুটো দড়িকে জয়েন করতে যে নটটি ব্যবহার হবে সেইটা হচ্ছে রিপ নট। একই ডায়ামিটার থাকতে হবে। এটা হচ্ছে লেফট ওভার রাইট ট্রাম, রাইট ওভার লেফট, এটা আমরা ভুল যদি হয় ভুল কেমন করে, এমন করে এমন যদি হয় তাহলে আমাদের নটটি সঠিক আছে। এখন আমি যে নটটি করে দেখবো সেটি হচ্ছে চেয়ার নট। এটা আমাদের কি হাই বিল্ডিং রেস্কিউ থেকে যখন উপর থেকে আমরা ক্যাজুয়ালি না হবো তখন আমরা এই চেয়ার নটটি ব্যবহার করতে পারি। কী হবে, প্রথমে আমরা একটা দড়ি মাঝখানে ধরলাম, ধরার পর একটা হাফ ইঞ্চ আপনাদের এদিকে, একটি হাফ ইঞ্চ আমার এদিকে, দুটোকে আমরা এমনভাবে পাখাপাখি রাখার পর একটা অ্যালার্ম ক্লক বা বিকি মাউসের মাথার মতো হবে। হওয়ার পর এখানে একটা নাব আছে, কি শোল্ডার টু শোল্ডার, শোল্ডার টু হ্যান্ড, এটা কার, যাকে আমরা এই চেয়ারের মধ্যে বসাবো, এই নটটির মধ্যে বসাবো তার। নটটি আমাদের হয়ে গেল না, মাপও আমাদের হয়ে গেল, এখন এটাকে সিকিউর করতে হবে। কীভাবে সিকিউর করবো, একটা এদিকে হাফ ইঞ্চ করে এর ভিতর দিয়ে নিয়ে নেব, আর টাইট করে দেবো। সেম এ পাশেও আমরা একটা হাফ ইঞ্চ করে
তা ভিতর থেকে নিয়ে নেব এবং টাইট করে দেব। টাইট করে দেওয়ার পর এটা আমাদের হয়ে গেল। এটা আমি ডাক্তার পড়াবো, ছোটটা হচ্ছে উপরে বুকের দিকে থাকবে আর এটা হচ্ছে বড়টা যেটা পায়ের পায়ের দিকে থাকবে। এখানে বড় ছোট আছে, আমার নাম দিয়েছি তাই আমি আপনাদেরকে করে দেখাচ্ছি। তারপর লুপের ভিতর দিয়ে দেওয়ার পর এই যে মাঝখান দিয়ে আসলো আসার পর আবার এই লুপটা ভিতর দিয়ে চলে যাবে। তারপর এই লুপ দুটো ঢুকে দেওয়ার পর দুটোকে ধরবো আর এটাকে টানবো। এটা হয়ে গেল বো লাইন। এখন আমরা বলবো সিক্স হ্যান্ড। এটি হচ্ছে এই যে লাল জায়গাটা যে দেখছেন এটি ড্যামেজ, মানে এর উপর আমরা ভেসে পাচ্ছি না, ইয়ে ছিঁড়ে যাবে, তার জন্য আমরা এই দড়িকে কাটতে পারছি না। তার জন্য এটাকে আমরা একটা স্লিপার পয়েন্ট করবো, যাতে এই রোদ দিয়েও আমরা কাজ করবো কিন্তু এই জায়গাটা কোনো প্রেশার করবে না। তখন আমরা এই জায়গাটাকে একটা এরকম করে নিব, নেওয়ার পর সেম সাইজে এই পেশে একটা নিলাম আর লাল যা জায়গাটা দেওয়া আছে ওটা মাঝখানে রাখতে হবে, হাফ ইঞ্চ করে এর ভিতরে ঢুকে দিলাম। দেওয়ার পর এই মোটামুটি এটা আট ফুট টেনে আমরা এটা স্বীকার করে নিলাম। সেম আমরা এই পেশেও করে নেব। দেখুন আমাদের এই লাল জায়গাটা কোনো প্রেশার করছে না, যে আমাদের গ্রামের জায়গাটা যে আছে ওর মধ্যে কোনো প্রেশার করছে না, এই যা করা আমাদের এই দুটো দড়ির মধ্যে করছে। এটা একটা সহজভাবে খোলার উপায় আছে, এই লাল দড়িটা যে আছে গ্রামের বা টানলেই খুলে আসবে। এবার আমরা করবো সিঙ্গেল সিট বেল্ট। এটি কি দুটো দড়ি, একটি দুটো মোটা একটি দুটো পাতলা, তখন আমরা এই নটটি ব্যবহার করবো। এর উপরে একটা প্রথমে একটা বাইট বানিয়ে নিলাম, বাইট বানার পর বাইটের ভিতর দিয়ে ঢুকাবো, আমরা ঢুকিয়ে এরকম করে রেখে দেবো। আবার টান করে টান করে এই যে আমার আঙুলটা যে আছে এই যে গ্যাপটা, এই গ্যাপের ভিতর দিয়ে আমরা দিয়ে দেব। দেওয়ার পর এই দুটোকে একসাথে করে আমরা টানবো। এটা হচ্ছে সিঙ্গেল সিট বেল্ট। এবার আমরা করবো ডবল সিট বেল্ট। ডবল সিট বেল্ট সেম আগের মতনই করতে হবে আমাদেরকে। এই একটা বাইট করে নিলাম, বাইট করার পর ভিতর দিয়ে নিয়ে সামনে দিয়ে রেখে দিলাম, সেমভাবেই হবে। সেমভাবে করার পর সিঙ্গেল সিট বেল্ট আমরা পুরোটাই কমপ্লিট করে দেবো। কমপ্লিট করার পর টানতে যে হয় তখন আমরা আটকে যাবো, তখন আটটা রাউন্ড আমাদের দিতে হবে। ডবল মানে আটটা রাউন্ড দুইবার দিতে হবে। এটা আমরা আটবার দিয়ে দিলাম। দেওয়ার পর এই দুটোকে একসাথে টানবো। নটটা এমন হবে আর এটা ইউজ, যখন আমরা কোথাও রেস্কিউ করতে গেলাম তখন আমাদের দড়ি ভিজে যাবে, যখন ভিজার দড়ি একটা ছোটা দড়ি বা অয়েলি অয়েল আমাদের দড়ির মধ্যে হয়তো অয়েল লেগে গেছে বা গ্রিস লেগে গেছে, তার জন্য আমরা এই ডবল শিপটা ডবল শিপ ইউজ করবো। এবার আমরা হিচ ক্লোবিজ করবো। ক্লোবিজটা কি, হিচটা হচ্ছে কোনো অবজেক্ট লাগবে, এই কি করার জন্য অবজেক্ট প্রয়োজন হয়, তার জন্য আমার হাতটা আমি ব্যবহার করছি। এখানে দেখুন কেমন দেখছি, এরকম একটা দেওয়ার পর দিলাম, দেওয়ার পর এটা কী করবো এরকম আবার নিয়ে নেবো, নেওয়ার পর এই গ্যাপটা যে আছে এই গ্যাপটার ভিতর দিয়ে টেনে নেব। এটা
শুধুমাত্র গোল সারফেস দিয়ে থাকে সেখানে আমরা ইউজ করতে পারবো এই নটটি। এখন আমরা যে নটটি করবো সেটি হচ্ছে টিম্বার হিঞ্চ। এটি কি যে কোনো আমরা গাছ কাটতে গেলাম তখন আমরা কি গাছের দুটাকে টানতে হবে খাওয়াতে, তখন আমরা এই নটটির দ্বারা খাওয়া চোপায় টেনে নিতে পারবো। প্রথমে এক রাউন্ড দিয়ে দিলাম এরকম করে, দেওয়ার পর এর উপর দিয়ে দেওয়ার পর মিসপিছে টেনে নেব। না পর এখানে আমরা তিনটে রাউন্ড করতে হবে, এক দুই তিন, এই তিনটি রাউন্ড দিয়ে দেওয়ার পর যত টানবো তত এটা টাইট হবে, যত টানবো আমরা তত এই নটটি টাইট হবে। এটার নাম হচ্ছে টিম্বার হিঞ্চ। এখন আমরা যে নটটি করবো এই নটটির নাম হচ্ছে ড্র হিঞ্চ। ড্র হিঞ্চটা আমি এটা তো অবজেক্ট লাগে, অবজেক্ট ছাড়া হয় না, আমি দেখিয়েছি হাতের মধ্যে করে। এরকম করে নিলাম আমরা, নেওয়ার পর এদিক থেকে একটা নিয়ে এলাম এখানে, তারপর এই যে মাথাটা আছে এবার থেকে নিয়ে এটার উপরে দিয়ে দিলাম, তারপর এটা আগে যেটা দিয়েছি তার উপর দিয়ে আমরা ফেলে দিলাম, তারপর আমরা এটা টাইট করে নেব। নটটি আমরা টাইট করে নেব, এই নটটি আমরা টাইট করে নেব। না পর এই যে আছে এই মাথাটা ধরে এটা আমরা করে দিলাম, এই মাথাটা ধরে আমরা নিচে নামতে পারি, ঠিক আছে। আমরা এই তালেটা খুলবে না, কিন্তু আমরা যদি এটা টানি অতি সহজে খুলে যাবে, এটাকে আমরা বলি ড্র হিঞ্চ। এই ভিডিও থেকে যদি আপনাদের কোথাও কোনো বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্টে জানাবেন, আপনাদের কেমন লাগলো কমেন্ট করবেন, সাথে লাইক এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবেন। ধন্যবাদ।